বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রতি বছরের মার্চ মাসে বিশ্বের শত কোটিপতি তথা বিলিয়নিয়ারদের একটি তালিকা প্রকাশ করে। 1987 সাল থেকে ফোর্বস এই কাজটি করে আসছে। তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির মোট সম্পদের নেট মূল্য অনুমান করা হয় এবং তাদের নথিভুক্ত সম্পদ এবং অন্যান্য হিসাবের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারে তাদের সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়। আজকের পর্বে আমরা জেনে নেব ফোর্বসের 2021 সালে তালিকায় থাকা বিশ্বের শীর্ষ 10 জন ধনীর নাম। এক, জেফ বেজোস। জেফ বেজোস একজন মার্কিন বিনিয়োগকারী এবং বিশ্বের বৃহত্তম ই কমার্স সাইট অ্যামাজনের মালিক। ফোর্বসের মতে বর্তমানে তার সম্পদের পরিমাণ $177 বিলিয়ন ইউএস ডলার। গত বছরও তিনি বিশ্বের শীর্ষ ধনী ছিলেন, তার সম্পদ ছিল $113 বিলিয়ন। জেফ বেজোস 1964 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। চাকরি আর নিশ্চিত জীবনের নিরাপত্তা ছেড়ে 1994 সালে আমাজন গড়ে তুলেছিলেন জেফ বেজোস। তার হাত ধরেই আমাজন আজ বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট। 2017 সালে বেজোসের সম্পদ $100 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং সে বছরের জুলাইয়ে কিছু সময়ের জন্য বিল গেটসকে টপকে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হিসেবে তিনি উঠে আসেন। বর্তমানে তিনি আমাজনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই, ইলন মাস্ক। ইলন মাস্ক স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী এবং টেসলার প্রধান নির্বাহী। এছাড়াও তিনি সোলার সিটির চেয়ারম্যান এবং পেপালের সহপ্রতিষ্ঠাতা। ফোর্বসের মতে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ $151 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের 31তম শীর্ষ ধনী ছিলেন, তার সম্পদ ছিল $24.6 বিলিয়ন। তবে বিগত বছরে টেসলার শেয়ারের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় ইলন মাস্ক দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে উঠে আসেন। ইলন মাস্ক 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। 1995 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার প্রথম কোম্পানি জিপ টু। 1999 সালে কম্প্যাক্ট কম্পিউটার্স জিপ টু কিনে নেয়। এর বিনিময়ে ইলন মাস্ক পান $22 মিলিয়ন। 1999 সালে প্রতিষ্ঠা করেন X.com বা পেপাল। 2002 সালে ইবে পেপালকে কিনে নেয়। পেপাল বিক্রির মাধ্যমে ইলন মাস্ক একজন মাল্টি মিলিয়নিয়ারে পরিণত হন। এরপর একে একে প্রতিষ্ঠা করেন স্পেস এক্স, টেসলা মোটরস, সোলার সিটি, হাইপারলুপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরালিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানি। তিন, বার্নার্ড আর্নল্ড। ফ্রান্স ভিত্তিক বিলাসপণ্যের কোম্পানি LVMH-এর চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ড। ফোর্বসের মতে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ $150 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ছিলেন, তাঁর সম্পদ ছিল তখন $76 বিলিয়ন। তিনি 1949 সালে ফ্রান্সের রোবিক্সে জন্মগ্রহণ করেন। 2010 সালে তাঁর ধন সম্পদের নেট মূল্য ছিল $27.5 বিলিয়ন। এক দশকে তাঁর সম্পদ বেড়েছে $80.2 বিলিয়ন। চার, বিল গেটস। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস একজন মার্কিন বিনিয়োগকারী, মানব হিতৈষী ও লেখক। ফোর্বসের মতে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ $124 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ছিলেন, তাঁর সম্পদের পরিমাণ ছিল $98 বিলিয়ন। বিল গেটস 1955 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন। বিল গেটস হার্ভার্ডের লেখাপড়া ছেড়ে দিয়ে মাইক্রোসফট গড়ে তোলেন। সময়ের ধারাবাহিকতায় মাইক্রোসফট বিশ্বের অন্যতম বৃহত্তম সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয়। 1995 সালে প্রথমবারের মতো বিল গেটস বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তিতে পরিণত হন। বর্তমানে তিনি মাইক্রোসফটের উপদেষ্টা এবং বোর্ড সদস্য হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি লেখালেখি এবং বিভিন্ন দাতব্যমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পাঁচ, মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একজন মার্কিন বিনিয়োগকারী এবং কম্পিউটার প্রোগ্রামার। ফোর্বসের মতে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ $97 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের সপ্তম শীর্ষ ধনী ছিলেন, তাঁর সম্পদের পরিমাণ ছিল $54.7 বিলিয়ন। মার্ক জাকারবার্গ 1984 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। ফেসবুকের পেছনে সময় দেওয়ার জন্য হার্ভার্ডের লেখাপড়া তিনি ছেড়ে দেন। 2004 সালে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা দাঁড়ায় 10 লাখ। শুধুমাত্র ফেসবুকের আয় দিয়ে মাত্র 23 বছর বয়সেই বিলিয়নিয়ার বনে যান তিনি। ফেসবুক বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ওয়েবসাইট, এর ব্যবহারকারী সংখ্যা প্রায়
250 কোটি। মার্ক জাকারবার্গ বর্তমানে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। 6. ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট একজন মার্কিন বিনিয়োগকারী, উদ্যোক্তা, মানবহিতৈষী এবং বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তাকে সর্বকালের সেরা বিনিয়োগকারী হিসাবে বিবেচনা করা হয়। ফোর্বসের মতে বর্তমানে তার সম্পদের পরিমাণ $96 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল $67.5 বিলিয়ন। ওয়ারেন বাফেট 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় জন্মগ্রহণ করেন। একজন বিক্রয় কর্মী হিসাবে কর্মজীবন শুরু করলেও এক পর্যায়ে ওয়ারেন বাফেট পুরোদমে একজন ব্যবসায়ী বনে যান, যেদের বশে কিনে নেন ঐতিহ্যবাহী বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানি। লোকসানের মুখে বন্ধ হতে যাওয়া সেই প্রতিষ্ঠানকে বর্তমানে তিনি বিশ্বসেরা 10টি কোম্পানির একটি বানিয়েছেন। কোকা কোলা, ব্যাঙ্ক অব আমেরিকা, অ্যাপল এবং আমেরিকান এক্সপ্রেসের মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানে বিনিয়োগ ও নিয়ন্ত্রণ রয়েছে তার। 7. ল্যারি অ্যালিসন। মার্কিন নাগরিক ল্যারি অ্যালিসন ওরাকল কর্পোরেশনের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ফোর্বসের মতে বর্তমানে তার সম্পদের পরিমাণ $93 বিলিয়ন। তিনি গত বছর বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল $59 বিলিয়ন। ল্যারি অ্যালিসন 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। 1977 সালে তিনি গড়ে তোলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। পরে 1979 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ওরাকল। 8. ল্যারি পেজ। গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ একজন কম্পিউটার বিজ্ঞানী। ফোর্বসের মতে বর্তমানে তার সম্পদের পরিমাণ $91.5 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের ত্রয়োদশ শীর্ষ ধনী ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল $50.9 বিলিয়ন। ল্যারি পেজ 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেন মিশিগান বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ল্যারি পেজ তার সহপাঠী সের্গে ব্রিন সহ দুজনে মিলে 1997 সালে গড়ে তোলেন ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। 2010 সালে গুগল $180 বিলিয়ন কোম্পানি হয়। এর কর্মীর সংখ্যা দাঁড়ায় 24,000। 2011 সালে গুগলের সিইও হন ল্যারি পেজ। 2015 সালে আলফাবেটের অধীনে চলে আসে গুগল সহ এর অধীনে থাকা সব কোম্পানি। ল্যারি পেজ তখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আসীন হন। তবে ল্যারি পেজ বর্তমানে আলফাবেটের বোর্ড সদস্য ও কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। 9. সের্গে ব্রিন। রুশ বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী সের্গে ব্রিন, তিনি টেক জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা। সের্গে ব্রিন 2019 সালের 3 ডিসেম্বর পর্যন্ত গুগলের মূল সংগঠন আলফাবেটের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্বের 9ম শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ $89 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের 14তম শীর্ষ ধনী ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল $49.1 বিলিয়ন। সের্গে ব্রিন 1973 সালে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেন মেরিল্যান্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। ল্যারি পেজের সঙ্গে 1997 সালে তিনি গুগল প্রতিষ্ঠা করেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির PhD বাদ দিয়ে তাঁরা পুরো সময় গুগল তৈরিতে ব্যয় করেন। 2004 সালে ফোর্বসের করা বিশ্বের শীর্ষ 400 ধনীর তালিকায় উঠে আসেন সের্গে ব্রিন। 10. মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। ফোর্বসের মতে তিনি বর্তমানে বিশ্বের 10ম শীর্ষ ধনী। একই সঙ্গে তিনি টানা 14 বার ভারতের শীর্ষ ধনী। তাঁর সম্পদের পরিমাণ $84.5 বিলিয়ন। গত বছর তিনি বিশ্বের 21তম শীর্ষ ধনী ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল $36.8 বিলিয়ন। মুকেশ আম্বানি ভারতীয় নাগরিক হলেও তার জন্ম ইয়েমেনে 1957 সালে। তিনি মূলত রিলায়েন্স গ্রুপের মাধ্যমে ভারতের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। মুকেশ আম্বানি তিলে তিলে গড়ে তুলেছেন তার বাবা ধীরুভাই আম্বানির রিলায়েন্স গ্রুপকে। বাবা ধীরুভাই আম্বানির গড়ে তোলা রিলায়েন্স গ্রুপকে মুকেশ আম্বানি তিলে তিলে গড়ে তুলেছেন। টেলিকমিউনিকেশন, বিনোদন, তেল, টেক্সটাইল এবং তেল শোধনাগার সহ নানামুখী ব্যবসা রয়েছে তার। ভারতের মুম্বাইয়ে অবস্থিত রিলায়েন্স গ্রুপ ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষ 10 ধনী নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য
আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।